হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি একটু খারাপ আছি, কেন আজকে আমার বাপির মৃত্যুবার্ষিকী। আজ থেকে প্রায় 4 বছর আগে আমার বাপি আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেছে। তাই আমার বাবার উদ্দেশ্যে করে একটা কবিতা শোনাচ্ছি, আপনারা একটু শুনুন। আর পারলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বাবা স্বপ্নটার মধ্যে সবাই ভরসা খুঁজে পায়, আমি সেই ভরসাটাই হারিয়ে ফেলেছি। জানি কেন আমি আমার বাবাকেই হারিয়ে ফেলেছি। কষ্ট এখনো হয়, রোজ রাতে একটা চাপা কান্নায় আমায় ঘুমাতে দেয় না। কি করবো, কিছুই করতে পারছি না, শুধু বাবার মুখটা সামনেই ভেসে আসে। কিন্তু শেষ কিছুদিন বাবার যে কষ্টটা আমি সহ্য করতে পারছিলাম না। এদিকে খেতে না পারার যন্ত্রণা, শেষে কিছুদিন আমার বাবা কিছুই খেতে পারছিল না। অপরদিকে আমার একটা ইচ্ছা ছিল আমার বাপিকে খাওয়ানো, কিন্তু সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না। এটাই আমার কষ্ট। বাবাকে আমরা হাওড়া হসপিটালে ভর্তি করলাম, ওখানে ঠিকই ছিল। আমরা বাড়ি চলে এলাম, রাতে ঘুম আসে না, সব সময় বাবার কথা মনে পড়ে। আর এপাশ ওপাশ কাটিয়ে কখন যেন অজান্তে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ফোন এলো যে আমার বাবা আর নেই। বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আর আমরা আমার বাবাকে খুঁজে পাব না। তাই আজকে আপনাদের সামনে এটাই কামনা করি, আমার বাবার আত্মার কামনা, আমার বাপি যেন যেখানেই থাক ভালো যাক। নমস্কার বন্ধুরা।